যার তার শোনে প্রেম কইরো না রে, যদি না হয়ে কি মন ওরে, যার তার শোনে প্রেম করিলে যার তার শোনে প্রেম কইরো না রে, ওরে লাইলা মজনু প্রেম করিল জগতে ঘোষণা, ইসুবার জলে কার পিরি টান দিলে ছিড়ে না, ওরে আয়ব নবী প্রেম করিলেন রহিমারে লইয়া, আটার অবসর কাটাইলেন জঙ্গলায় কুষ্ঠ রোগী হইয়া রে, তদ্রূপ প্রহাদ নামে এক ব্যক্তি ছিল, শুনেন বন্ধু গন, মেস্তরি কাজ করিয়া প্রহাদের কাটাইত জীবন, আবার সিঁড়ি নামে মেয়ে ছিল রাজার দুলালি, তারা ভুই জনায় যে প্রেম করিল বলি তার কাহিনী রে, মাহলো ইতে গে
যখন তিন দিন সারি দিন যায়, চার দিন পরে শিরি এসে ওর হাতকে জিঙ্গায়। ওই বেটা দরজার মা হলো পিতে, যদি তোমার সারি দিন গত হইল তবে দরজা কোন দিন বানাইবে আমায় ফুলে বলো রে। পড়া দেখো গো সাজি আপনারে দেই কইয়া, আপনারে দেই কইয়া, আপনি ছাড়া এই জগতে আমায় কে যাবে আপন কইয়া। আমি তার সামনে দাঁড়াইনি, কিন্তু এখন দেখা যাচ্ছে সে আধা ঘন্টা দরজা বানানো শেষ করে ফেলেছে। তখন জিজ্ঞাসা করে, বিষয় কোনটা আসল তুমি বলো না কুলিয়া, পড়াতে কইলিতে তাই আপনায় আমি জীবন সাথী করিয়া।
বৈগা দিয়া বাড়িতে রোয়ানা করেছে। বাড়ি যাইয়া মেস্তরি কাজ সব সারিয়া দিল, ভদ্রলোক আসিল সিঁড়ি রইতে আর মূর্তি বেটায় কিনিয়া লইল। ওই মূর্তিটা পিছন দিয়া দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে আমার কাছে, ওই মানুষটাকে ডাক দিয়ানো। বুঝির বেটায় যাইয়া ভদ্রলোককে ডাকিয়া আনিল, সিঁড়ির পিতা ধীরে ধীরে তারে জিজ্ঞাসা করিল। সিঁড়ির পিতা জিজ্ঞাসা করলেন যে তোমার এই মূর্তিটা আমার কাছে অনেক সুন্দর যোগ্য লেগেছে, এই মূর্তিটা আমার কাছে বিক্রয় করে ফেল, তুমি এই মূর্তি দিয়ে কি করবে? ভদ্রলোক বেটায় বলে, হুজুর এই মূর্তিটা আমি উচিত মূল্য দিয়ে কিনে এনেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সিঁড়ির পিতা মূর্তির মুখের দিকে তাকাইলেন, সে দেখলেন যে সেটা তো সিঁড়ির চেহারার মূর্তি। তখন জিজ্ঞাসা করলো, শোনো শোনো রে বেটা, তোমারে জানাই ওই মূর্তি কোথা কইয়া রইল বলিয়া বলো নাই। ভদ্রলোক কয়, ও গো হুজুর আমি তা জানি না, এই মূর্তিটা কে বানাইছে কি তুই তো শুনি রে। তবে একটা কথা জানাই আছে, আমি আপনায় যাই বলিয়া ফরহাদ নামে এক ব্যক্তি আছে, আমি তার কাছ থেকে আনিলাম কিনিয়া রে। বলে যে কি ফরহাদের এত বড় সাহস, আমার মেয়ের যাহারাই দেশে মাটির মূর্তি বানিয়ে বাজারে বাজারে বিক্রয় করে, ওকে আর পৃথিবীতে রাখা যাবে না, ওকে আমি এখনই হত্যা করব। এই কথা বলে, আরে এই কথা বলিয়া কিছু সিপাই পাঠাইল, বলে ওর হাতকে ধরিয়া আমার বাড়ি আনতে হইল। এই কথা শুনিয়া সিপাই আপনি এই কথা জেনে রাখেন, আপনার মেয়েকে আমি জীবন সাথী না করতে পারলে আমিও পৃথিবীতে বাঁচতে আমার মরই ভালো। এই কথা শুনিয়া রে সিঁড়ির পিতা রাগে তো হইল, বলে মেস্তরির তেলে হইয়া বলে দেখি শুনতে হলো।
গেছে, বুঝেছে শালা বোধহয় পাগল হয়ে গেছে। তখন বললেন যে দেখি একটা শর্ত দেখে শালা, সে নি চলে যায়। বলে ওই বরহাত, আমার মেয়ে বিয়া দেব আমি খুশি হইয়া, তবে একটা কথা শুনো তুমি গাইতেছি বলিয়া। বলে হুজুর কি বলবেন তাড়াতাড়ি বলুন। রে বাবা, আমার মেয়েকে তোমার কাছে দিয়ে দেব, তবে আমার বাড়ির থেকে প্রায় এক মাইল দূর তোমার পাহাড় হেঁটে হেঁটে যেতে হবে। এক মাইল দূরে যেয়ে পাবে একটা কালো নদী, ওই কালো নদীর থেকে ওই পাহাড় গুলা কাইতে একটা ছড়া যদি আমার পুকুরের মধ্যে লাগাইতে পারো, তাহলে তোমার কাছে আমার মেয়ে দিয়ে দেওয়া হবে। বলে হুজুর, এ তো মাত্র আমার তিন দিনের কাজ। তন্তি কুদাল লইয়া রে বরহাত রুয়ানা করিল, শিরির নামের খালত বেতায় কাটিতে লাগিল। Thank you.
Thank you.
হইয়া
শিরির পিতায় সে দেখে যে ইজ্জত রক্ষা করতে হলে একটা মিথ্যা কথা না বললে সারে না। বলে ওই বেটা পাগলরা, আমার এক মেয়ে সিঁড়ি পালিয়ে যেতে পারে, কিন্তু আমার সিঁড়ির মতো আরো অনেক সিঁড়ি আমার ঘরে আছে, আসলে মেয়ে একজনই। তখন ইজ্জত রক্ষা করতে গিয়ে ওই যে দাসী বেটি পরাদের কাছে মিথ্যা খবর জানাইছিল সন্ন্যাসী বেশে যে সিঁড়ি মারা গেছে, ওই দাসীকে আবার কন্যা সাজাই ওরার পালকির মধ্যে উঠিয়ে দিল। দেখেন, পাপ করিলে পাপের প্রাশ্চিত্য জগতে করিতে হয়। দুই দিনের বেশ, তিন দিন তোর বেলা